নমস্কার, স্বাগত জানাই সকলকে বেঙ্গল কম্পিটিভ গাইডেন্সে। ফ্রেন্ডস, অনেক প্রতীক্ষার পর আলটিমেটলি রেজাল্ট পাবলিশ হয়ে গেল। মিসেলিনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2018। আমাকে প্রচুরভাবে ক্যান্ডিডেট আস্ক করছিল, দাদা রেজাল্ট কবে বেরোবে। আমি দু সপ্তাহ আগেই একটা কমিউনিটি পোস্ট করেছিলাম এবং তাতে বলেছিলাম যে ভেরি সুন রেজাল্ট। তো তোমরা দেখতেই পাচ্ছ রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, আজকে ডেট দেখানো 24 আগস্ট 2021। এবং দেখতে পাচ্ছ ক্যান্ডিডেটদের কোন কোন অফিসে কোন কোন ডিপার্টমেন্টের আন্ডারে পোস্টিং দেওয়া হয়েছে। ডিজাস্টার ম্যানেজমেন্ট, ভ্যারিয়াস রিক্রুটমেন্ট পোস্ট যেটা মিসেলিনিয়াসের মধ্যে কভার করা হয়, সমস্ত পোস্টের জন্য কিন্তু অলরেডি পুরো লিস্ট বেরিয়ে গেছে। তো এবার আমরা স্ক্রোল করে নিচে একটু দেখে নেব যে কত কাট অফ গেল জেনারেল এসসি এসটি ওবিসিদের। তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কাট অফ দিয়ে দিয়েছে পিএসসি, কত কাট অফ গেছে। ইউআরদের কাট অফ গেছে 313, ওবিসি এদের কাট অফ গেছে 285, ওবিসি বিদের কাট অফ গেছে 303, এসসিদের কাট অফ গেছে 268, এসটিদের কাট অফ গেছে 254.5, অর্থাৎ এমএসবিতে কাটা পড়ছে 185, পিএইচএলবিতে কাটা পড়ছে 213, পিএইচএইচআইতে কাটা পড়ছে 230 এবং পিএইচএলএমসিপিতে কাটা গেছে 244। ক্যান্ডিডেট আর হেয়ার বাই ইনফর্ম নো স্পেসিফিক ইন্ডিভিজুয়াল ইনটিমেশন লেটার উইল বি সেন্ড ইন দিস রিগার্ড, অর্থাৎ কোনো সেপারেট ইন্ডিভিজুয়াল ইনটিমেশন লেটার কিন্তু তোমাদের রিগার্ডিং প্রোভাইড করা হবে না। তো এটা ছিল তোমাদের প্রিসিলেনিয়াস 2018 সার্ভিসের রেজাল্ট। আলটিমেটলি রেজাল্ট পাবলিশ হয়ে গেল এবং এই রেজাল্টটা পাবলিশ হওয়াতে কিন্তু আশার আলো আরেকবার বেড়ে উঠেছে। আইসিডিএস ক্লার্কশিপ এবং 2019 মিসেলেনিয়াসে যে বাকি প্রসেস রয়েছে সেগুলোর জন্য রেজাল্ট বেরিয়ে গেলো। তো এর মানে অবশ্যই যে কোনো এক্সাম বলতে পারো, আইসিডিএস বলতে পারো, তার সাথে বলতে পারো ক্লার্কশিপ, প্রত্যেকটা এক্সামের উপর কিন্তু এর যথেষ্ট প্রভাব পড়বে। যারা মিসেলেনিয়াস পাবে তারা কিন্তু এই সার্ভিসে আসবে না। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এমনই নিত্য নতুন আপডেটের জন্য সর্বপ্রথম আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো সবার আগে লেটেস্ট নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং দেখতে থাকুন বেঙ্গল কম্পিটিটিভ গাইডেন্স।